38 কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বরে যাওয়া, এটা আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তারকেশ্বরে যেতে খুব সহজে কিভাবে যেতে হয় তোমাদেরকে বলবো, পুরো ভিডিওটা জুড়ে থাকো। অনেক পথ দিয়ে তারকেশ্বর যাওয়া যায়, কিন্তু আমাদের যেতে হবে শাওড়াফুলি। শিয়ালদাহ থেকে যাব, এটা আমার কাছে অনেক সহজ একটা পথ। শিয়ালদাহ থেকে ডানকুনি লোকাল ধরে নামতে হবে বালি হল্ট, একটু হেঁটে গেলেই বালি স্টেশন। হাওড়া থেকে বালি হয়ে যাচ্ছে শাওড়াফুলি, খুব সহজ এই পথটি। তো তোমরা চাইলে শিয়ালদাহ দিয়েই যেতে পারো। শাওড়াফুলি স্টেশন হাওড়া থেকেও আসা যায়। হাওড়া শিয়ালদাহ দুটোই খুব সহজ পথ, কিন্তু শিয়ালদাহটা অনেকটা ইজি, যা সাউথ দিক থেকে আসবে। তো স্টেশন নামার পরে কত মানুষ ছুটছে, কেনাকাটা করছে দুই সাইড দিয়ে কত দোকান। কেউ বা ছুটছে নিমাইতীর্থ ঘাট থেকে জল তুলে নিয়েই হাঁটা শুরু করবে, আর যা যা কেনার দরকার এখান থেকে কিনে নিলাম। তো তারকেশ্বরে যেতে নাকি শুনলাম তিন জায়গায় জল দিতে হয়, একটা ডাকাতকালী বাড়ি, একটা কাশী বিশ্বনাথ মন্দির, আর একটা পড়বে লোকনাথ মন্দির। তো কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়ে খুব মজা হয়েছিল, ওখানে খুব অনুষ্ঠান প্রোগ্রাম হয়েছিল, খুব এনজয় করেছিলাম, তোমরাও সেটা দেখতে পাবে। আর এখন আমরা যাচ্ছি, কিছু কিছু জিনিস কেনার আছে সেগুলো কিনবো। কেনার পরে আমরা আর পুরো বাজারটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো যে শাওড়াফুলি জংশন থেকে নেমে কি কি পাওয়া যায় বাজারে। বহুদিনের ইচ্ছেটাকে আজ সাকসেসফুল করেছি পায়ে হেঁটে তারকেশ্বরের মন্দিরে গিয়ে। এতটা দূর হাঁটা আমার লাইফে ফার্স্ট টাইম। এক বুক আশা নিয়ে গিয়েছিলাম প্রতিটা মুহূর্ত ভিডিও করব, তোমাদের সেখানের পরিস্থিতি দেখাবো, বাট শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিড় এতটাই ছিল যে কোনো মতেই জলটা দিতে পেরেছি। ভীষণ ভিড় মন্দিরে, শেষের দিকে আমি হাঁটতে পারছিলাম না, অলরেডি আমার পা ফুলে গিয়েছিল। নিমাইতীর্থ ঘাট, এখান থেকে এই হাজার হাজার মানুষ জল তুলে হাঁটা শুরু করছে তারকেশ্বরের মন্দিরের দিকে। রাস্তার যাওয়ার পথে দৃশ্য তোমাদেরকে দেখাবো, তোমরা উপভোগ করতে থাকো। Thank you.
তারকেশ্বর মন্দির পশ্চিমবঙ্গে তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ। এমন কোনো হিন্দুকে খুঁজে পাওয়া দুষ্কর যিনি তারকেশ্বর মন্দির পা রাখেননি। পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত তারকেশ্বর, ইতিহাস এবং কিংবদন্তির সংমিশ্রণ থেকে যেটুকু তথ্য পাওয়া যায় সেটা এরকমই। ষোড়শ শতাব্দীর শেষের দিকে হুগলি জেলায় রামনগর অঞ্চলে বিষ্ণুদাস নামে হৈত্য রাজা রাজত্ব করতেন। রাজার ভাই ভারামল্ল ছিলেন সংসার বিভাগী যোগী। গ্রামের মুকিন্দরাম ঘোষ রাজবাড়ির গোয়াল দেখাশোনা করতেন, যেখানে তারকেশ্বরের মন্দির সেই অঞ্চলের নাম ছিল তারপুর। সেখানে জায়গাটা তখন নলখাগড়ায় ভরা, নিচু জমি ছিল আর আশেপাশে বনবাজারে ঘেরা। এই বনের মাঝে একটা রহস্যময় পাথরের ছোট স্তম্ভ ছিল। প্রবাদ এই রকম প্রচলিত যে প্রতিদিন রাজবাড়ির গরুরা জঙ্গলে চড়তে গিয়ে এই শিলাস্তরের উপর দাঁড়াতো আর তাদের মাঠ থেকে দুধ ঝরে পড়ত। জনশ্রুতি শুনে মুকিন্দরাম বনের ভিতরে গিয়ে অদ্ভুতপূর্ব দৃশ্যটি নিজের চোখে দেখলেন। এইবার তিনি রাজার ভাইকে খবর দিলেন। রাজা ভারামল্ল তখন ওই শিলাস্তম্ভকে শিবলিঙ্গ রূপে রামনগরে এনে প্রতিষ্ঠা করতে উদ্যোগী হলেন। এক রাতে রাজার ভাই ভারামল্ল স্বপ্ন দেখলেন, স্বয়ং শিব তাকে জানাচ্ছে যে তিনি তারকেশ্বরের শিব, তিনি এই বন থেকে গয়া কাশী পর্যন্ত ছড়িয়ে আছেন। সুতরাং তাকে তারপুরের জঙ্গলেই থেকে উচ্ছেদ না করে ওখানেই তাকে প্রতিষ্ঠা করা হোক। মুকুন্দরামই হলেন তারকনাথের প্রথম সেবক। বিষ্ণুদাসের মৃত্যুর পর রাজা হন ভারামল্ল। যখন মুকিন্দরাম মারা গেলেন সেই সময় ভারামল্ল 1729 খ্রিস্টাব্দে তারকেশ্বর মঠে প্রতিষ্ঠা করেন। এভাবে পরিচালিত তারকেশ্বর মঠ প্রত্যেকটা ভক্তের কাছে এটা একটা ধর্মীয় স্থান হিসেবে পরিচিত। Thank you.
Thank you.